এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না বাধা দেয় দেশের উন্নয়নে বললেন প্রধানমন্ত্রী কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয় সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ বেরিয়ে আসছে বেনজিরের একের পর এক অপকর্ম গোপালগঞ্জে গায়ের জোরে পিলার বসিয়ে জমি দখল রিসর্ট করার আগে ড্রোন দিয়ে নকশা করেন সাবেক আইজিপি বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে ক্ষুব্ধ সরকার মেটার দ্বিচারিতা বন্ধ না হলে ফেসবুক ব্যবহার বন্ধের হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব বাজার মূল্য পৌনে 2 কোটি টাকা মালিক ও ব্যাংক কর্তৃপক্ষের একে অপরকে দোষারোপ